পয়লা বৈশাখের প্রথম কেনা বসে বসে দেখছি সিনেমা। আজকে এই সবজিগুলো কাটতেই আমার অনেকটা সময় লেগে গেছে। তো যা যা রান্না হবে আজকে, তো সব কিছু সবজি আমি কেটে নিয়েছি। আর এটা হচ্ছে গিমা শাক, তো এটা কি করব বেগুন দিয়ে। এখানে হবে সজনে ডাঁটার চচ্চড়ি, হবে মাটন, তো মাটনের জন্য পেঁয়াজ রসুন আদা বাটা আছে ফ্রিজে। আর এখানে হবে হচ্ছে আলু বেগুন আর ডাঁটা দিয়ে মাছের ঝোল, কারণ গুড্ডু আজকে মাটন খাবে না বলেছে, তার জন্য মানে ওর জন্যই আর কি শুধুমাত্র মাছের ঝোল হবে। আর এদিকে পাট শাক আমি বেছে রেখেছি, কিন্তু আজকে এটা করব না। রান্নার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এখন রান্নার মানে গোছগাছ কমপ্লিট, এখন রান্নাটা বসাও। সারাদিনের কাজের মধ্যে আমার তো মনে হয় রান্না করাটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রধান কাজ, কারণ রান্না না করলে খাবো কি? আর আমরা মহিলা মানুষরা তো সে যতই চাকরি বাকরি করি না কেন, রান্নাঘরটাকে কিন্তু বেশ সুন্দর করেই সামলাই। মানে পরিবারে কোনটাতে ভালো হবে আর কোনটাতে খারাপ হবে সেই জিনিসটা কিন্তু আমরা ভালো করেই বুঝি। তো আমার ক্ষেত্রেও তার অন্যথা কিন্তু হয়নি। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে দিলাম। তো এদিকে কিন্তু টুকটুক করে আমি রান্নাগুলো সব করছি। তো গুড্ডু যেহেতু মাটন খাবে না, তো তার জন্য এখানে চার পিস নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে গোলসা ট্যাংরা, তো এই চার পিস করলেই হয়ে যাবে, দুবেলার জন্য হয়ে যাবে। তো এটাকে এখন আমি ভেজে নেব। আর ওদিকে সজনে ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে দিতে হবে। এদিকে কিমা শাক হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তখন আমি গুড্ডুকে খেতে দিয়ে দেবো, কারণ সকাল থেকেও কিছুই খাইনি। আমার কিন্তু মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার আমি মাংসটাকে বসিয়ে দেবো। আর মাংস এখানে আছে হাফ কিলোর মতো। আর জানোই তো, মাংস রান্না হতে হতে অনেকগুলো কাজও কিন্তু সেরে ফেলা যায়, মানে রান্নাঘরে যা যার কাজ পড়ে থাকে। তো আজকে রান্নার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই, কি কি রান্না হয়েছে আজকে। এটা আর বললাম না, তোমরা সবাই জানো, মসুর ডাল, এখানে আছে ট্যাংরা মাছের ঝোল, আলু বেগুন ডাঁটা দিয়ে করেছি, আর এখানে আছে গিমা শাক বেগুন দিয়ে করেছি, বেগুনি বেশি, শাক তো খুঁজে পাওয়া মুশকিল, নালে বেশি শাক দিলে না ভীষণ তিতা হবে, তার জন্য দিইনি। আর এখানে আছে সজনে ডাঁটার চচ্চড়ি, আর এখানে আছে একদম লাল লাল মাটনের ঝোল পাতলা করে, আর এখানে আছে গরম ভাত। তো গরম ভাতটাকে নামিয়ে আমি এই সসপ্যানে রেখেছি, হাঁড়িটাকে মেজে রেখেছি। আর এদিকে দেখো, একদম রান্নাঘর কিন্তু পরিষ্কার, সমস্ত বাসন কোসন মাজা কমপ্লিট। এখন আমি সোজা চলে যাব স্নান করতে, কারণ ঘরের কাজ আমার সকাল সকাল হয়েই গেছে আজকে, কারণ গুড্ডু টিউশনই ছিল, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি। আর আজকে ভীষণ সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম যে বালিশ পুলিশগুলো অনেকদিন হয় রোদে দেওয়া হয় না, কারণ আমাদের নর্থ বেঙ্গলে কয়েকটা দিন ধরে বেশ বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল। তো আজকে রোদ ওঠাতে না বেশ গরম, মানে মাথার উপরে কিন্তু পাখা চলছে। আর এদিকে স্নান ধান করে আমি ওই যে কয়েকটা জিনিস বাইরে রোদে দিয়েছিলাম সেগুলো এনে একদম গুছিয়ে ফেললাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো আমার ইন্ট্রোটা দেওয়াই হয়নি। হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। আর ওদিকে আমার কাজ শেষ হতে না হতেই আমার হাজবেন্ড চলে এসেছে খেতে, মানে দুপুরের খাবার খেতে এসেছে। আর ঘড়িতে এখন খুব একটা বাজে না, 1:30টার মতো বাজে, কারণ ও একটু বাইরে যাবে জন্য তাড়াতাড়ি খেতে চলে এসেছে। তাই ভাবছি আমরাও বসে থেকে কি করব, আমরাও খেয়ে নিই, তাহলে অনেকটাক্ষণ একটু রেস্ট করতে পারবো বা টিভিতে একটু সিনেমা দেখতে পারবো। তাই আমরাও কিন্তু বসে পড়েছি লাঞ্চ করতে। তো লাঞ্চ করার পর যে কয়েকটা টুকটাক কাজ ছিল সব আমি করে নিয়েছি, কারণ এখন বসে বসে দেখছি সিনেমা। গুড্ডু, আমি আর ওর বাবা খেয়ে দিয়ে চলে গেছে, ও একটু বাইরে গেছে আজকে, নেই এখানে, বাইরে বলতে শিলিগুড়ি যায়নি আজকে, আজকে ময়নাগুড়িতে গেছে। আর এখন ভাবছি একটু পরে সন্ধ্যা লেগে যাবে, আর বাইরে না হাওয়া হচ্ছে, আর চৈত্র মাসের হাওয়া তো জানোই খটখটে হাওয়া। তো আজকে ভাবছি সন্ধ্যাবেলায় একটু বাজারে যেতে হবে, কারণ পুরো মাস গেল দিন, কারণ সামনেই পয়লা বৈশাখ, টুকটাক কেনাকাটা শুরু করতে হবে। জানোই তো পয়লা বৈশাখে কী সব আমরা কেনাকাটা করি, ওই 95টি কিনতে হবে। ভাবছি আজকেই যাব, কারণ আজ হচ্ছে শুক্রবার, কাল হচ্ছে শনিবার, শনি রবি সোম আমি 3টা দিন একদমই বেরোতে পারি না। তাই ভাবছি আজকেই কাজগুলো সেরে রাখি, টুকটাক কেনাকাটা করবো, খুব বেশি কেনাকাটা করবো না আজকে।
তো সন্ধ্যা দিয়ে আমি হয়ে গেছি রেডি, গুড্ডু এখনো রেডি হয়নি, ও রেডি হচ্ছে ওখানে। আর এখানে সিনেমাটা কিন্তু এখনো চলছে, মাঝখানে লোডশেডিং হয়ে গেছিল, তো লোডশেডিং হওয়ার পর যখন আবার পাওয়ার এলো তো তখন না এত উইপোকা উঠছে কি বলবো আর তোমাদের। আর দুদিন মানে গত দুদিন আগেও যেখানে আর কি আমাদের মোটা কম্বলগুলো গায়ে দিতে হয়েছে, সেই কম্বলগুলো আজকে আবার তুলে মানে রাখলাম রোদে ফোদে দিয়ে। কারণ কি বলতো, এখন ভীষণ গরম লাগছে, ভীষণ ওই মাথার উপরে দেখো ফ্যান চলছে, তো ফ্যানটাকে আমি একটু কমিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, নাহলে আমার আওয়াজ তো তোমাদের অবধি পৌঁছবেই না। আর ওদিকে গুড্ডু হচ্ছে রেডি, তো আজকে দেখি কি কি কিনি না কিনি, কারণ বাজারে বেশ ভিড়, আর ওই ভিড়ের মধ্যে না আমার যেতে ইচ্ছে করে না, তো হচ্ছে টুকটাক টুকটাক করে কিনে নিব। কারণ এপ্রিল মাসের 15 তারিখে তো পয়লা বৈশাখ, এই 15 দিনে আশা করি আমার শপিং হয়ে যাবে। তো চলে এসেছি বাড়িতে, তো এসে আগে ভাত বসাবো, তারপর তোমাদেরকে বলছি যে কি কি কেনাকাটা করলাম। তো কেনাকাটার মধ্যে মানে যে জিনিসটা আমি কিনতে গেছিলাম সেটা আমি পাইনি, তো এখনো আর কি জামা কাপড়ের দোকানে না সেরকম জামা কাপড় আসেনি মানে পয়লা বৈশাখে পরার মতো। আর গরমে তো জানোই খুব একটা হেভি জামা কাপড় প্রয়োজন হয় না, তো সেরকম জামা কাপড় আমি নিইনি। আর নিইনি বলতে কোনো জামা কাপড়ই কেনাকাটা হয়নি, তার বদলে অন্য কিছু জিনিস নিয়ে এসেছি, মানে সেটাও আমার খুব প্রয়োজন। তো কিনতে গেছিলাম কটা, হ্যাঁ একটা নিয়ে এসেছি আমার জন্য দুটো আর আমার হাজবেন্ডের জন্য দুটো, দেখতেই পারবে তো। এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের প্রথম কেনাকাটা, এটা হচ্ছে আমার হাজবেন্ডের জুতো, নিশ্চয়ই এত বড় জুতো আমি পরবো না। আর এটা হচ্ছে আমার জন্য, এই কালারটা এতটা মিষ্টি, তাই দেখে আর কি পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি। আর কিনতে গেছিলাম এই এক জোড়া জুতো, তো নিজের জন্য নিয়ে নিলাম দু জোড়া, আর হাজবেন্ডের জন্য এক জোড়া হাওয়াই চটি আর এক জোড়া এরকম জুতো নেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের প্রথম পয়লা বৈশাখের বাজার। তো গুড্ডুর জন্য কিনতে গেছিলাম কিন্তু কোনোটাই ওর পছন্দ হচ্ছে না জন্য কোনো কেনাকাটাই কিন্তু হয়নি। তো দেখতেই পেলে চার জোড়া জুতো কিনে এনেছি, তো দু জোড়া আমার জন্য আর দু জোড়া আমার হাজবেন্ডের জন্য। আজকে আমার হাওয়াই চটিটা মানে বাইরে যখন আমি একটু হাঁটতে গেছিলাম তখনই ছিঁড়ে গেছে, তো সেখানকার জুতো আমি সেখানেই রেখে খালি পায়ে বাড়ি চলে এসেছি। তো ওর জন্যই আরও বরঞ্চ আজকে বাজারে যাওয়া, বললাম না জামা কাপড় কিনতে গেছিলাম কিন্তু কোনোটাই পছন্দ হয়নি, মানে সামারের এখনো কিছু ঢোকেনি। তো ওই চার জোড়া জুতো নিয়ে আর কিছু টুকটাক বিস্কুট কুকিস এগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। আর বলতে পারো পয়লা বৈশাখের বাজার কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে, তো প্রথম বাজারই হচ্ছে জুতো। তো এখনো তো ভাত হয়নি, তো ভাতটা হয়ে গেলে পরেই আমরা খেয়ে নেব। আর এখন ঘড়িতে বেজে গেছে 9:30 উপরে কিন্তু বেজে গেছে, আর কিছু নেই তোমাদের সাথে শেয়ার করার মতো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।